জনগণটি শেখ হাসিনা যে সুদানে বাংলাদেশ গড়ে তুলেছে এটাকে অব্যাহত রাখতে হবে। এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হলে জনগণটি শেখ হাসিনার তথা লোক আমার কাছে বিচার করার বিকল্প নেই। সেবা শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক এবং লীগ নবায় উন্নয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সভায় সম্মানিত সভাপতি হয়ে উপস্থিত আছেন যশোর নবায় উন্নয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত আহ্বায়ক মামুনুর রশীদ। ইতিমধ্যে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন যশোর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সফলের সভাপতি, যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, যিনি যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগকে সারা বাংলাদেশে স্মার্ট সংগঠন হিসেবে গড়ে তোলার কারিগর প্রিয় বড় ভাই আলহাজ আসাদুজ্জামান মিঠু। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সফলের সাবেক সফল সাধারণ সম্পাদক বিশ্ব শিক্ষাবিদ অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন। আমাদের মাঝে উপস্থিত আছেন যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সুযোগ্য সভাপতি, যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত কোষাধ্যক্ষ, যিনি পুরোটা ইউনিয়নকে সুসংগঠিত করার জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছেন, সেই প্রিয় বড় ভাই মফিজুর রহমান ডাবলু। আমাদের মাঝে উপস্থিত আছেন যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের সুযোগ্য আহ্বায়ক সাবেক ছাত্রনেতা এস এম মাহমুদুর রহমান সুমন। আমাদের মাঝে উপস্থিত আছেন যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের আরেক যুগ্ম আহ্বায়ক প্রশ্রমী নেতা শাহজাদা নেওয়াজ। আমাদের মাঝে উপস্থিত আছেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক শ্রম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন সাগর সহ আমার সামনে উপস্থিত সকল নেতা কর্মী ও ভাই ও বোনেরা। যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তারা ব্যক্তি শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। বক্তব্যের শুরুতে বিনম্র শ্রদ্ধাভাবে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল 15 আগস্ট 1975 সাল এই দিনে। যদি আমি 1975 সালে ফিরে যাই তাহলে দেখতে পাই যখন ভোরবেলা চারিদিকে শুনশান নিরবতা, তখন কিছু সেনাবাহিনী কর্তৃক কিছু উচ্চবিলাসী উশৃঙ্খল বিপদগামী সেনা অফিসার কর্তৃক ঘটে গেল পৃথিবীর কলঙ্কজনক অধ্যায়, ন্যাক্কারজনক অধ্যায়। সেই কলঙ্কজনক ও ন্যাক্কারজনক অধ্যায় কি ছিল? যে অধ্যায় ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা। তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে ক্ষান্ত হয় নাই, তারা একে একে হত্যা করলো। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসাকে তারা হত্যা করলো, শেখ কামালকে তারা হত্যা করলো, সুলতানা কামালকে তারা হত্যা করলো, শেখ জামালকে তারা হত্যা করলো, নববিবাহিত পুত্রবধূ যার হাতের মেহেদি তখনও শুকায়নি রোজি জামালকে তারা হত্যা করলো, শিশুপুত্র শেখ রাসেলকে। কি অপরাধ ছিল ওই শিশুপুত্র শেখ রাসেলের, যে বলেছিল, যে আত্মরাধ করেছিল, কেঁদেছিল এবং বলেছিল আমাকে মেরো না, আমার মায়ের কাছে আমাকে নিয়ে চলো। কিন্তু তার এই আত্মরাধ ওই দুষ্কৃতিকারীদের মন বলে নাই, তারা নির্মমভাবে ব্রাশ ফায়ারের মাধ্যমে হত্যা করেছিল ওই শিশুপুত্র শেখ রাসেলকে। এবারে সপরিবারে যখন হত্যা করে তারা গৌরবের সাথে বেরিয়ে যাচ্ছে, তখন ওই খুনি জিয়াউর রহমান এই সংবাদ যখন শুনলো যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে, তখন ওই খুনি জিয়াউর রহমান বলেছিল সো হোয়াট, ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার আপর দ্য কনস্টিটিউশন, তার অর্থ হচ্ছিল সাংবিধানিক ধারা অব্যাহত রাখার জন্য ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট করো। তার অর্থ হচ্ছিল আরেক অর্থ আমি মনে করতে পারি আমি ধরে নিতে পারি এই খুনির সাথে ওই খুনি জিয়াউর রহমানও জড়িত। শুধু তাই নাই, পরবর্তীতে যখন 1975 সালের 29শে সেপ্টেম্বর ওই খুনি মোশাররফ যখন একটি ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ নামে একটি অধ্যাদেশ জারি করে, যেই অধ্যাদেশ জারির উদ্দেশ্য হচ্ছিল যারা জাতির পিতার বঙ্গবন্ধু খুনির সাথে সরাসরি জড়িত তাদের বিচারের পক্ষে রুদ্ধ করা। শুধু তাই নাই, পরবর্তীতে 1979 সালের 9ই জুলাই ওই খুনি জিয়াউর রহমান ওই খালেদ মোশাররফের ওই অধ্যাদেশকে বৈধতা দিয়েছিল, তার অর্থ হচ্ছিল বিচারের রথকে পুরোপুরি বন্ধ করে দেওয়া। শুধু তাই নাই, এই খুনি জিয়াউর রহমান ওই যারা সেনা অফিসার হত্যা করেছিল তাদেরকে বিভিন্ন দেশে পুরস্কৃত করে। তারা কিভাবে পুরস্কৃত করে? ওই মেজর ডালিমকে স্পেনের দূতাবাসের রাষ্ট্রদূত বানানো হয়, ওই খুনি নূর হোসেনকে আমেরিকার রাষ্ট্রদূত বানানো হয়, ওই খুনি রাশেদ চৌধুরীকে বানানো হয় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, ওই খুনি রশিদকে বানানো হয় কানাডার রাষ্ট্রদূত। এভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বানিয়ে তাদেরকে পুরস্কৃত করা হয়। কিন্তু যারা বলে খুনি জিয়াউর রহমান খুনির সাথে জড়িত নাই, আমি তাদেরকে বলতে চাই আপনারা হলো ভূমধ্যসাগর, আপনারা জানেন না এই বিএনপি মানেই হত্যাকারী, এই জামাত মানেই নাশকতা, এই জঙ্গিবাদ, এভাবে তারা দেশকে বিনষ্ট করে। যারা 71 সালে বাংলাদেশ নামক রাষ্ট্র চেয়েছিল না সেটা হচ্ছিল জামাত ইসলাম, যারা 75 সালে জাতির পিতাকে হত্যা করে বাংলাদেশ নামক রাষ্ট্রকে বিনষ্ট করতে চেয়েছিল সেটা হলো এই
জিয়াউর রহমান তথা বিএনপি তিন গোষ্ঠী আজ এক হয়েছে। তারা কি চায়? তারা বাংলাদেশ নামক রাষ্ট্রকে নষ্ট করতে চায়। তারা কি চায়? তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করতে চায়। তারা কি চায়? তারা বাংলাদেশের যে উন্নয়নের তারা অব্যাহত আছে এটাকে বিনষ্ট করতে চায়। তাদের উদ্দেশ্য একটাই, বাংলাদেশকে আফগানিস্তান বানানো। তাদের উদ্দেশ্য একটাই, বাংলাদেশকে ইরাক বানানো। তাদের উদ্দেশ্য একটাই, বাংলাদেশের মানুষকে সারের জন্য হত্যা করা। তাদের উদ্দেশ্য একটাই, বাংলাদেশের মানুষকে বিদ্যুৎবিহীন খাম্বায় পরিণত করা। তারা বাংলাদেশ নামক রাষ্ট্রে উন্নয়ন চায় না, এজন্য তাদের আজ এত গ্রাহ্য দাও। এজন্য এই শোকের মাসে বলতে চাই, আসুন আমরা এক হই, আমরা একসাথে উচ্চারণ করি এবং বলি, জনশ্রী শেখ হাসিনা যে সুনামে বাংলাদেশ গড়ে তুলেছে এটাকে অব্যাহত রাখতে হবে। এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হলে জনশ্রী শেখ হাসিনার কথা লোক আমাকে বিচার করার বিকল্প নেই। আসুন আমরা এই শোকের মাসে শোককে শক্তিতে রূপান্তরিত করে একটাই প্রতিজ্ঞা করি, আগামী নির্বাচনে লোক আমার বিজয়ের জন্য এই বাবুর ভাইরা এবং বোনেরা সকলে একত্রিত হয়ে লোক আমাকে বিজয়ী করে তবে আমরা ঘরে ভরব, সেই হোক আজকের প্রত্যয়। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শিক্ষা সেবক লীগের। ধন্যবাদ সবাইকে।